sister. आज आमी तोरे चे कसम खेलाम जीवन आर कोनो दिन खराब काज करुम ना आज एकुन थेके भालो हये गेलाम আপনার হালিমে তো খালি ডাইল মাংস নাই তাই বলে হালিমের নামে ডাইল বেসবেন কি বেসবো সেটা আমার ব্যাপার ইচ্ছে হলে খা না হলে যা ট্যাংরা মিয়ার দোকানে সেলের কমতি নাই টার্মিনাল বিজনেস ভাই এক গ্লাস পানি খাওয়াবেন পানিও খাইতে পারেন হালিমও খাইতে পারেন টার্মিনাল রেট এক বাটি দশ টাকা আমার কাছে কোনো টাকা নেই ব্রিফকেস চিন্তাই হয়ে গেছে ও পাঁচ নম্বর কেস আই ওরে এক গ্লাস কর্পোরেশন মার যা আই ডাবলু আমার এই রাজকাপুর টুপিটা রাখ আজকাল মাসে মানি ব্যাগে টাকা না রাইখা কেবল নেতা খেতা কো ঠিকানা রাইখা পকেট ফুলায় আর তুমি বাক্সের মধ্যে টাকা রাখছলা কত টাকা ছিল জি 200 টাকা কিন্তু ব্রিফকেসের মধ্যে আমার সব সার্টিফিকেট ছিল কে সার্টিফিকেট এসএসসি এইচএসসি আর বিকম এর ও আচ্ছা আচ্ছা বিকম জি জি আরে আজকাল মেট্রিক পাস ফলাফল বাদ পায় না তুমি তো বিকম ভাই বিকম কিন্তু ম্যাট্রিকের চাইতে কম নয় বেশিও তো করতে পারো নাই আচ্ছা দেখি তোমার কম বেশি সার্টিফিকেট গেলে উদ্ধার করা যায় কিনা কেমন করে উদ্ধার করবেন আছে আছে বুদ্ধি আছে যদি সুরিয়ার দল নিয়ে থাকে এই সুরিয়া কে সুরিয়া হইল আমার দলন শহরে 10,000 রাস্তা আর 52,000 গলি জি জি এটা আগা মাথা কিছু বুঝবো না এখানে কোনো বাজার নাই মাঝে মাঝে দুই একটা দোকান আছে এখান থেকে আমরা কেনাকাটা করে খাই জি জি সুরাইয়া বাড়ি তো অনেক দূর একের ভিতরে গলির মধ্যে বুঝছো ডাকা কিরে বাচ্চু কেমন আছো জি ভালো এতক্ষণ যা কইছি সব ভুলে যাও এইটা হইলো সুরাইয়ার বস্তি ওই যে ঘরটা দেখতেছ ওটা সুরাইয়ার ঘর আসো কোনো উল্টা পাল্টা কথা কইবে না আসো দুনিয়া কই গেছে গা তোরা তো আছো দিল্লির বাচ্চার ব্যবসা নিয়ে রাজ্য চলবো কেমনে দেখে তো মনে হইতেছে 10,000 টাকার মালে হইনে আই এক কাজ কর দেখ লা লা ডিপকেসটা খোল ওটা আমার ডিপকেস তুই কথা জি আমার নাম নিশকাতুর রহমান সুরিয়াবু ও আমার বন্ধু বন্ধু আই ডিপকেস দে ধরেন ব্যাপার কি রে ট্যাংরা খালি মিসিং কেছে তদবির লেয়া হস বাট্টা খাস নাকি না না ফেরত পাওয়ানের গ্যারান্টি কাঠা দিচ্ছে ট্যাংরা সুরিয়াবু পোলারা সহজ শুনেছি অল ফেললে গা বিয়ে পাস করতে পারেনি বি কম পাস করছে চাকরি খুঁজতে আইছি আহমদ না বাংলা কথা কইবে পারছ না বাংলাই তো বলছি সেটআপ ছিরা আটটি বান্দা এক্সপোর্ট করবার আছে ছি ছি আপনি এত অশ্লীল কথাবার্তা বলছেন কেন ইস রে
আমার ফিল্মের হিরো রে নায়কের লগে ডায়লগ বাজিয়ে কি মেলা মেলে আছো আজ কয়দিন দেখা থাকবি হিসাব করে এনেছি না দুবেলা খাবো গাড়ি ভাড়া একজনের সঙ্গে দেখা করব কাজ না হলে আবার গ্রামে চলে যাব কেঠা কার লাগে দেখা করবে ইকবাল তারাশি সাহেবের সঙ্গে ইকবাল তারাশি আবার সাহেব আবে আরে মদনা আমারে দেখতেছস না প্র্যাকটিস করি ডালচিনির ব্যবসা করি আমাগো কাছ থেকে চান্দা খাইয়া তারাশি টাকার কুমির আছে আমি পাত্তা দেই না সালা সালা একটা বড় চোর কি বলছেন আপনি তারাশি সাহেবের অনেক সুনাম আমার দুর্নাম করতে সাহস পায় কোন হালায় তারাশির অনেক সুনাম ছোট ভাই দিয়া জমি দখলের ব্যবসা চালায় নিজে সাধু সাজা থাকে আর ভাই রাজা আমার বস্তি দিকে নজর দিচ্ছে আস্তা বস্তি হান্দায় দুমু ওই লাত সম্পত্তি এগুলো ফেলবেন না তোর চাকরি দিব না রং বাজ বানা দিব তোরে আমার পছন্দ হয়েছে কাছে কাছে রকম নে আমার দলে থাক ডালচিনির ব্যবসা দাঁড়া দেবো নে ডালচিনি আরে এই ডাল সে ডাল না আর এই চিনি ও সে চিনি না ডাল হলো ফ্যান্সি ডাল আর চিনি হলো হিরোইন কি জানি সুগার কয় ব্রাউন সুগার ছি 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 আপনি চুরি বাটপাড়ির সাথে এই ব্যবসাও করেন আহমদ না চুরি বাটপাড়ি আমি করি না সামাল দেই ঢাকায় থাকলে ঠেলা গুতা খাইয়া ডাইলও খাইবি চিনিও খাইবি আবার বাঁচতে চাইলে রং বাজাইবি পাক্কা রং বাজ আপে যে ফট ফট আসসালামু আলাইকুম জি চলো ভাইসাহ 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 আমি তো শেষ বউ পোলা পারলো এখন কই যামু কেন রে কেছে নতুন রাস্তা হইতাছে পুরা রাস্তা আমার বাড়ির উপর দিয়ে যাইতাছে দুই কাটা জমিন ভাই সাহেব হ্যাঁ মুশকিল হইল তো মেও রে বইলা আমি রাস্তাটা স্যাংশন করাইছি রাস্তাঘাট পাইতে হইলে জমি তো একটু ছাড় দিতে হইব মোল্লা মেয়র সাহেব লাগাতো হ্যালো সালাম আলাইকুম মেয়র সাহেব রে দেন ভাইজান মেয়র সাহেব হ্যালো আসসালামু আলাইকুম মেয়র সাহেব আমি রহিম গোরালা আছে না রাস্তাটা তো ওর বাড়িটা পুরোই খায় ফেলাইছে একটা ব্যবস্থা করছে আচ্ছা ঠিক আছে ওই রহিম কোনো চিন্তা করিস না বাড়ি ভাঙনের আগে পলটও পাবি আবার জমিনের টাকাও পাবি চিন্তা কি আরে ভাই সাহেব যখন আছে চিন্তা কি তুই যা আন্ডান যান আসসালামু আলাইকুম কি মিয়া চাকরি বাকরি আছে নাকি আড্ডা দিয়ে টাইম পাস করতে আসো যতক্ষণ ভাইয়ের খেদমতে থাকতে পারি ভাই সাহেব আমার ছেলের বদলিটা একটু করায় দেন আমি একটু অসুবিধা আছি বুঝলাম তো আমারে কি মন্ত্রী মিনিস্টার পাইলে নাকি মন্ত্রী মিনিস্টার তো আপনি বানান আপনার পকেটে থাকে কস কি এই নাকি মন্ত্রী মিনিস্টার গো সাইজ আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম এই এগুলো ভিতরে নিয়ে যা 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 জি ও মিয়া ফারুক কি লয়েছো ভাই সাহেব এই ভাবির জন্য সামান্য কিছু আর কি এই খারা নামিয়ে কেউ বিরতে যাবি না
আইয়ে কোন বিষয় কও দেখি ভাই সাহেব এই বড় লিডারের সাথে আমার কথা ফাইনাল হয়েছে আমার নমিনেশন কনফার্ম এখন আপনার আশীর্বাদ পেলেই আমি এমপি মন্ত্রী হওয়া আমার ঠেকায় কে আমি ঠেকামো যদি এই গুলা নিয়ে আমার বাড়ির থেকে এখন না বাইরো আরে তোমার মতো লোক যদি মিনিস্টার হয় এই দেশটাই বর্ষের কারখানা মহল্লাগুলো হইব নিশাবানের আড্ডা যাও ভাই সাহেব বড় আশা করে আপনার কাছে এসেছি কি কইছি বুঝাইছে যাও গো এই সব পলিটিশিয়ানগুলো লজ্জা শরম বলতে কিছু নাই উনি তো স্মাগলার বাকি বাকি মির্জার বন্ধু এই সব পলিটিশিয়ানগুলো লজ্জা শরম বলতে কিছু নাই উনি তো স্মাগলার বাকি বাকি মির্জার বন্ধু তোমারে তো চিনলাম না মিয়া জি আমার নাম মিশকাত আমি রসুলপুরের হাফিজ মাস্টারের ছেলে তুই মিশু জি কেমন আছিস ভাই মাই কেমন আছে জি ভালো আয় এদিকে সংসারের অবস্থা তো ভালো না তাই আপনার কাছে এসেছি যদি একটা চাকরির ব্যবস্থা করে দেন আরে ওইব ব্যবস্থা হইব পড়ালেখা কি পর্যন্ত করছো গত বছর বিকম পাস করেছি বাস বাস আপনি বসুন তোরে খুব ছোট দেখছি হ্যাঁ মা বলেছে মোল্লা হোম মিনিস্টার সাহেবের ফোন লাগা ওরে পুলিশে ভর্তি করে দেই না না পুলিশকে মানুষ পছন্দ করে না আইসা ভাইজান কাস্টমে লোক ভর্তি করতেছে ওনারে ইন্সপেক্টর বানাই দেই না না ওটা তো ঘুষের চাকরি হ্যাঁ হ্যাঁ তুই দেখি আমার সারের মতন ঘুষ না খাইলে তো ফুসে যাবি গা আর ঘুষ না দিলে চাকরি হয় না ঘুষ না খাইলে চাকরি থাকে না আচ্ছা তুই রাজা মিয়ার লগে জয়েন কর 10,000 টাকা করে বেতন দে দুনি 10,000 কেন কম হইছে না না আচ্ছা ওই বনি মোল্লা ওর বিতে নিয়ে যা ওর বাবিরে কবি আমার সারের পোলা আমার ভাই আর হন ওর এক মাসের অ্যাডভান্স করে দিবি কিনা কাটা কইরে একটু সাইজ বেসক যা জি ভাইজান আন্নার ফোন আন্নার বিট কাস্ট আরে দে না না ও টাইম দিয়ে যাই আর লজ্জা করিয়ে নাইয়ে না লগে